2012-এ আমরা একসাথে টিউশনে পড়তাম। তো ফার্স্ট হলো যে মানে কি দেখে বা কি দেখে আলা মানে ভালো লেগে গেছে সেরকম না, ব্যাপারটা না, আস্তে আস্তে দুজনকে চিনি জানি। তো সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ শি ইজ ভেরি সিম্পল, নিট অ্যান্ড ক্লিন কথা বলার আর কি, মানে আমি যেরকম খুঁজছিলাম সেরকমই একজন পার্সন আর কি। এটা তো অ্যাকচুয়ালি মানে ফার্স্ট শটেই বা ফার্স্ট দেখাতেই হয় না, এটা আস্তে আস্তে উইথ টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল যে না, দিস পার্সন ইজ মেড ফর ইউ আর রাইট ফর ইউ বেসিক্যালি, ফাইনালি লেটস স্টে টুগেদার, ইভেন ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স। এরকম প্রচুর টাইম মানে এরকম বাট একটা বড়ো টাইম গেছে যেখানে মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু স্টাডি বলতে পারো বা নর্মাল লাইফ একটা টাইম রে খুব হার্ড টাইম গেছে। তো সেখানে শি ওয়াজ দেয়ার মানে অ্যান্ড বিকজ অফ হার আমার আমি সেরকমভাবে হয়তো রিয়েলাইজ করিনি বেসিক্যালি যে আমার এত খারাপ সময় যাচ্ছে বেসিক্যালি, না তো আমি এখন ভাবি যে ও সময় যদি ও না থাকতো তাহলে হয়তো লাইফটা অনেকটা কঠিন হয়ে যেত। মানে একা একা চলা তো অবভিয়াসলি কঠিন, বাট সাথে যদি কেউ থাকে সাপোর্ট করার মতো অ্যান্ড ভালোবাসার মতো তাহলে তো জার্নিটা অনেকটা ইজি হয়ে যায়। আমাদের দেখা হয়েছিল প্রায় 8 বছর আগে 2012, সেখানে আমরা একসাথে টিউশনে যেতাম, সেখান থেকে আমাদের আলাপ। 2012 থেকে আজ 2021 অনেকটাই সময় চলে গেছে, আস্তে আস্তে প্রচুর ঝামেলা ঝগড়াঝাটি, মাঝখানে অনেক বড় বড় ইস্যুজ সব কিছু ক্রস করে অ্যাট লাস্ট আমরা ফাইনালি 2020-তে ডিসিশন নিলাম যে লেটস গেট ম্যারিড। সো তারপর 4th-এ আমাদের বিয়ে হলো আর আজকে রিসেপশন, অনেকটা পথ একসাথে এগিয়ে এসেছি। সো আই ডোন্ট নো, একটু টেনশন তো হচ্ছে, নার্ভাস লাগছে, আমি জানি না এরপরে কী চলবে আর কি। তো আমরা যেদিন নামলাম প্রিন্সেপঘাট স্টেশনে, ট্রেন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মানে লাইক হ্যাভক, মানে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমরা মানে খুব কনফিউজ, ছাতা ধরবো না হাত ধরবো, তখনও মানে তখনও ফিলিংটা আস্তে আস্তে এগোচ্ছে, মানে হাত ধরাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না সেটাও ডাউট ছিল আর কি। তো যাই হোক, খুব কনফিউজ হয়ে ছাতা হাত দুটো খুব ক্লামজি হয়ে ধরে ধরে আমরা একসাথে গেলাম।
তোমাকে এটাই বলতে চাই যে চাপ নিও না বস, পাশে আছি, থাকবো, দুজনে একসাথে মিলে সব কিছু ট্যাকল করার চেষ্টা করবো। সো ডোন্ট ওয়ারি, আই লাভ ইউ। ঢুঁড় দি ফেরা।